যে একটা ল জানলে ভালো, মানে এটা আসলে জানাটা মেন্ডেটরি না, আবার আসলে জানাটা উচিত, সেটা হচ্ছে কি এ আর খলিফার সূত্র। এ আর খলিফা, আব্দুল রাজ্জাক খলিফা, উনি হচ্ছে তোমার ঢাকা ভার্সিটির একজন খুব বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে? তো উনি হচ্ছে সে বৃত্তের যে কোনো ধরনের ম্যাথ সলভ করার জন্য একটা ল বানাইছিল, বা ল বানাইছিল বলতে পারো, বা বলতে পারো হচ্ছে একটা টেকনিক বের করছিল যে টেকনিকে তুমি বৃত্তের যে কোনো ম্যাথই সলভ করতে পারো, ঠিক আছে? বাট আমি যে কোনো ম্যাথ এই নিয়মে করাইতে চাই না, এই জন্য কারণ হচ্ছে তোমার কিছু ম্যাথ বড় হয়ে যায় আবার, এক নাম্বার নিয়ে কথা। আরেকটা হচ্ছে তুমি এটাতে করলে বৃত্তের অবস্থান নিয়ে ধারণা নিতে পারবা না, ঠিক আছে? তো এটা তুমি কখন ইউজ করবো, আগে বলি যে কখন ইউজ করবা, ইউজ করবা হচ্ছে দেখো আমরা যে যতগুলা বলতে পারো টেকনিক শিখছি, যতগুলা ট্রিক শিখছি, সবগুলো আমাদের টার্গেট কি ছিল, টার্গেট ছিল হচ্ছে যে আমাদের আননোন কি, আননোন থাকতো হচ্ছে এইচ কে আর আর, তাই তো? তিনটা আননোন, তিনটা আননোন কিন্তু সলভ করা ভেজাল, তাই না? তিনটা আননোন যে কোনো ক্ষেত্রেই সলভ করাটা বেশ ভেজালের, ওকে? তাহলে তিনটা আননোন থেকে আমরা দুইটা আননোন আনার চেষ্টা করছি, যেমন এই যে যদি ধরো এক্স অক্ষকে স্পর্শ করে তখন হচ্ছে কেন্দ্রের কোটির মানটা বুঝিও ব্যাসার্ধের সমান, না হয় ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজের মানটা ব্যাসার্ধের সমান, মাঝে মাঝে জাস্ট একটা আননোনে নিয়ে আসছি, উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয়, কথাটা বুঝতে পারছি? মানে আননোন গুলো যতটুকু কমানো যায় সেটা সেটার দিকে আমরা ফোকাস করছি, ওকে? এখন ধরো তোমার এরকম কোনো একটা ম্যাথ আছে যেই ম্যাথে তোমার তিনটার তিনটেই আননোন এবং তুমি কোনোভাবে এইচ কে আর আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারতেছো না, কথাটা বুঝছো? কি বললাম, যে এইচ কে আর আর এই তিনটার মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারতেছো না, তাহলে সেই ক্ষেত্রে কি তোমার তিনটা আননোন হয়ে গেছে। তো তুমি ম্যাথমেটিক্যাল ভাবে যদি তিনটা আননোন সলভ করতে যাও, সেটা কি করবে তোমার জন্য বেশ বলতে পারো হচ্ছে টিডিয়াস হবে বা কষ্টসাধ্য হবে, ঠিক আছে? সো ওইটা ওই জিনিসটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করার জন্য এই এ আর খলিফা লটা ইউজ করবো, বা টেকনিকটা ইউজ করবো। এটা টেকনিক আসলে, ল বলা উচিত না, এটা একটা টেকনিক, ওকে? আচ্ছা, তো টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে এরকম, খেয়াল করো, আমি টেকনিকটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো সাপোজ তোমাকে বললাম যে কোনো বৃত্ত, কোন বৃত্ত এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী, ধরো বললাম এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী একটা বৃত্ত আছে, অ্যান্ড ধরো এটার আর কোনো একটা বৈশিষ্ট্য দেয়া আছে। সাপোজ ধরো বললো কেন্দ্রটা হচ্ছে অমুক রেখার উপর অবস্থিত, অথবা হচ্ছে কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, অথবা কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এরকম কিছু একটা বলা আছে, কথা বুঝছো? ঠিক আছে, অন্য কিছু এটা বলা আছে, অথবা তোমাকে ধরো আরেকটা বিন্দু দিয়ে যাচ্ছে সেটা কোনো একটা কিছু বলা আছে, ওকে? সো কি বললাম যে একটা বৃত্ত ধরে নাও এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, এই দুইটা বিন্দুগামী, ধরো এটাকে এ, এটাকে ধরো বি, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ ধরো আমার যে নির্ণয় বৃত্তটা সেটা দেখতে এরকম, আমরা ডট ডট দিয়ে দেখাই, ডট ডট দিয়ে দেখাই ফেলি, ওকে? এরকম কোন একটা বৃত্ত, ঠিক আছে? এই যে ডট ডট দিয়ে যে বৃত্ত রাখলাম না, এটা ধরো তোমার নির্ণয় বৃত্ত। সাপোজ এটা কি কি বিন্দুগামী, এটা হচ্ছে ধরো যে এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর হচ্ছে কি বি এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী। আচ্ছা, এবং ধরো আরেকটা কোনো শর্ত আছে যে ধরো এর কেন্দ্রটা সাপোজ ধরো এমন একটা রেখার উপর অবস্থিত, এরকম কোনো একটা শর্ত দেয়া আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো, দেখো এটার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। দেখো আমরা এই যে এবি কে, এই যে দেখো এই এবি এবি রেখা সমীকরণটা বের করতে পারি না, দেখো তো পারি, দেখো মানে পারবো এটা, কারণ কি এর স্থানাঙ্ক দেয়া আছে, বি এর স্থানাঙ্ক দেয়া আছে, তাহলে এবি রেখা সমীকরণ বের করে ফেলতে পারবো, পারবো। আচ্ছা, আবার দেখো আমরা যদি এই এবি কে, এই এবি রেখাকে ব্যাস ধরি, কি ধরি, ব্যাস ধরি, ব্যাস ধরে যে বৃত্তটা তৈরি করা যায় বা যে বৃত্ত আঁকা যায় সেই বৃত্ত সমীকরণও বের করে ফেলতে পারবো না, তাহলে বুঝো এবি রেখার সমীকরণ বের করতে পারলাম, এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারলাম। এখন দেখো আমার যে নির্ণয় বৃত্তটা, এটা কি আমি এভাবে চিন্তা করতে পারি না যে হচ্ছে এই বৃত্ত আর এই রেখার ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, কি বলা যায়, যাবে, বুঝতেছো? এটা আমার যে নির্ণয় বৃত্তটা সেটা হচ্ছে এই বৃত্ত আর রেখার ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, এভাবে চিন্তা করতে পারি। তাহলে আমরা কি করতে পারি দেখো, তাই প্রথমে আমরা এবি রেখার সমীকরণ বের করলাম, এবি রেখার সমীকরণ সেটা কিভাবে করব, এ বিন্দু জানি বি বিন্দু জানি, তাহলে এটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো এটাকে ধরো ক্যালকুলেট করি কি একটা নর্মাল ফর্মে পাবো না, মানে একটা জেনারেল ফর্ম পাবো, ধরো জেনারেল ফর্মটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই
প্লাস এন ইকুয়ালস টু জিরো। আবার বলুন না যে এলিমেন্ট কোথেকে আসলো, এটা হচ্ছে ওই যে গুণ টুন করলাম, করার পরে ধরো যে এই ফর্মটা চলে আসছে, বুঝতে পারছো? তো এটা কিসের সমীকরণ? এবি রেখার সমীকরণ, বুঝছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আসি, এরপর হচ্ছে এরপর হচ্ছে এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, যেটা বলতেছে যে তোমার এই যে এ বিন্দু আর বি বিন্দু এই দুইটাকে ব্যাস ধরে যে বৃত্তটা আঁকবা সেই বৃত্তের সমীকরণ। তাহলে এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, সেটা কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখন এটাকে যদি গুণ টুন করি তাহলে ধরো এরকম কোনো একটা ইকুয়েশন পাবো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ওকে, দেখো আমাদের যে আগের ইয়েতে এলিমেন্ট ছিল এগুলো কিন্তু নোন ছিল, কারণ আমি এক্স ওয়ান এক্স টু জানি, এখানেও এক্স ওয়ান এক্স টু জানি, তাহলে এখানে জি এফ সি এগুলো আমার জানা আছে না, নাকি এখানে তো কোনো কিছু অজানা নেই, কথা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম আমার যে নির্ণয় বৃত্তটা সেটা কি হবে, সেটা হচ্ছে এই যে এবি রেখা এবং এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, এদের ছেদ বিন্দু দিয়ে যাবে, এই যে এটা হচ্ছে আমার কি নির্ণয় বৃত্তটা, এই যে এরকম কোনো একটা নির্ণয় বৃত্ত আছে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে সুতরাং নির্ণয় বৃত্ত সেটা কি হবে, এই যে এই বৃত্ত আর ওই যে রেখাটা পাইলাম এদের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে নির্ণয় বৃত্তের ইকুয়েশন কি হবে, দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি প্লাস কে ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো। দেখো বলতে পারি ওই যে একটা বৃত্ত আর হচ্ছে একটা রেখার ছেদ বিন্দু গামী অপর বৃত্তের সমীকরণ বলা যায়। এখন দেখো আমার আননোন কয়টাতে চলে আসছে, আননোন এখন কয়টা, আননোন জাস্ট একটা না, এই যে কে, বাকি সব তো আমি জানি, এই ইকুয়েশনটা আমি পাইছি, এই ইকুয়েশনটাও আমি পাইছি, কি বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা চলে আসি, তাহলে আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করে একটু ভালো বুঝবো, যেমন ষোলোর এক নাম্বারটাই করি, বুঝতে পারছো? তাহলে এটা প্রথম কথা, এই লটা কোথায় ইউজ করবো, এটা শুধু কোনো ল না, দেখো এখানে কিন্তু আমরা নতুন কোনো ইয়ে ইউজ করি নাই, কি বলে নতুন কোনো সূত্র ইউজ করি নাই, যদিও এটাকে এ আর ফলিফাস ল বলা হয়, বাট আমার মনে হয় না আসলে ল বলাটা উচিত, কারণ ল মানে কি যে কেউ একজন কোনো কিছু একটা প্রস্তাবনা করছে, কোনো একটা সূত্র, ঠিক আছে, ওইটাকে তুমি ল বলতে পারো, বাট এখানে আসলে আমরা একটা টেকনিক ইউজ করি, এটা এ আর ফলিফাস টেকনিক বলা যায় চাইলে, ঠিক আছে। তো এই টেকনিকে যেখানে তোমার ধরো বৃত্তের তোমার তিনটেই অজানা, ঠিক আছে, ওই ক্ষেত্রে এটা ইউজ করবা, তাহলে দেখবা কিছু সুবিধা পাবা আর কি। ওকে, মানে তোমার ম্যাথটা একটু ছোট হয়ে যাবে, মানে যত রূপ ছিল তার থেকে ছোট হবে, কথা বুঝছি, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো আমরা যদি তাইলে যদি এটা বুঝে থাকি তাহলে আমরা একটা ম্যাথ করি, ম্যাথ হচ্ছে যেমন ষোলোর এক নাম্বার, ষোলোর এক নাম্বারটা করি, ষোলোর এক নাম্বার দেখো বৃত্তটা, প্রশ্নটা কি বলছে বলা যাচ্ছে না, দেখি। আচ্ছা, বলছে যেটা বলছি ষোলোর এক, ষোলোর এক হচ্ছে যে এরূপ একটি বৃত্তের সরি একটি বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো রেখার উপর অবস্থিত, এবং বৃত্তটা তোমার হচ্ছে মাইনাস সেভেন কমা ওয়ান, এবং আরেকটা কি বলছে মাইনাস ওয়ান কমা থ্রি, এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, কি বললাম আবারও বলি যে হচ্ছে এটা বৃত্ত, এটা হচ্ছে এক্স প্লাস টু ইকোয়াল টু ওর কেন্দ্রটা সরি কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর আছে, আর বৃত্তটা হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে বলছে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে, বুঝতে পারছো? এখন দেখো এখানে আমার এইচ কে আর আর কোনোটা নিয়ে কোনো স্পেসিফিক্যাল ইনফরমেশন আছে, অথবা আমি কি এইচ কে আর এর মধ্যে কোনো সম্পর্ক করতে পারতেছি, নাই কিন্তু, কথাটা বুঝতে পারছো, করতে পারতেছি না, কিন্তু আসলে করা যায় চাইলে এই এই ম্যাথে করা যায়, এই ম্যাথে আসলে ইউজ করা লাগবে না। আচ্ছা, এটা আমি আপাতত নর্মালি করাই, দেখো এটা আসলে লাগতেছে না কেন, কারণ দেখো এটা লাগবে না, কেন লাগবে না, কারণ দেখো ধরো আচ্ছা আমরা ম্যাথটা করি, এটা এটা এ আর খলিফাতে লাগবে না। আচ্ছা দেখো, তাহলে যেটা বললাম যে ধরি কেন্দ্র যেটা এই যে এইচ কমা কে, ঠিক আছে,
কেন্দ্রটাকে এইচ কমাকে ধরলাম, এবং ইহা কোন রেখার উপর অবস্থিত বলছে? ইহা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো রেখার উপর অবস্থিত, তাই তো? এটাই তো বলা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি, এই যে এই রেখাটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তাহলে অতএব কি বলতে পারবো, এইচ প্লাস টু ইকুয়াল টু জিরো না, এখানে এইচ এর মানটা পেয়ে গেছি। আচ্ছা এটার জন্য না, আমি অন্য একটা ম্যাথে দেখাবো। তাহলে দেখো এখানে এইচ তো পেয়ে গেছি, তাহলে আমার আননোন কি কি, কে আর আর, তাহলে এটার জন্য আমার এয়ার কোয়ালিফাই ইউজ করাটা আসলে দরকার নেই, কারণ ওইটা আবার এয়ার কোয়ালিফাই তখন আরো লিঙ্ক দিয়ে হবে, বুঝতে পারছো? তাহলে এটা কি আসছে, আমার এইচ ইকুয়াল টু কত আসছে, মাইনাস টু আসছে। তাহলে এখন কেন্দ্রটা কি হবে, তাহলে কেন্দ্র হবে হচ্ছে মাইনাস টু কমা কে। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, ঠিক আছে? এখন ধরে নাও যে ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, অথবা শুরুতে একবারে ধরতে পারো যে ব্যাসার্ধ রয়েছে আর, তাহলে ব্যাসার্ধ আর আর কেন্দ্র মাইনাস টু কে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? দেখো বৃত্তের সমীকরণ হবে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে এটা এক নাম্বার দাও, এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো দেখো তোলা হয়েছে কিনা এই পর্যন্ত, যাবে তোলা হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা তাহলে হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ কি পেলাম, পাইছি হচ্ছে ওই যে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, বৃত্তটা কি পাইছি, বৃত্ত পাইছি হচ্ছে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাই তো? এটাই তো পাইছিলাম। আচ্ছা এখন হচ্ছে এরা দেখো দুইটা বিন্দুকে আমি বলা আছে না, ইহা এক নাম্বার, ইহা তোমার হচ্ছে -7,1 বিন্দুগামী, তাহলে কি একবার -7 বসাবো এক্স এর জায়গায়? তাহলে বলতে পারো -7 + 2 তার হোল স্কোয়ার প্লাস 1 - k তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে কি থাকে, দেখো 5² + 1 - k তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা কিন্তু 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? তারপর ধরো ইহা ওই ছিল -1,3 বিন্দুগামী, ইহা বলতে মানে আমাদের যে এক নং ইকুয়েশন ধরছে সেটা আর কি, সেটাও বলতে পারো। তাহলে -1,3, ওকে তো হচ্ছে এটা -1,3 বিন্দু হবে, তাহলে এখান থেকে বলতে পারি -1 + 2 তার হোল স্কোয়ার প্লাস 3 - k তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা বলতে পারি 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই যে 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশনের মধ্যে যদি প্রিয় করার চেষ্টা করি, আমার দেখো এখানেও আর স্কোয়ার আছে, এটাও আর স্কোয়ার আছে, মানে কি দেখো এটার ভ্যালু আর স্কোয়ার আর বাম পক্ষ এটার ভ্যালু কি আর স্কোয়ার, তাহলে সোজা কথা আমার এই দুইটা বাম পক্ষ ইকুয়াল না বলতে পারি, তাহলে 2 ও 3 হতে এটাকে বলা যায় 5² + 1 - k তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল, এটা বলা যাবে হচ্ছে 1² + 3 - k তার হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো চলে আসবে 5×5 = 25 প্লাস 1 ও 1 -2k + k² এটা 1, এটা আসবে হচ্ছে 3×3 = 9 -6k + k² তো দেখো k² কাটা গেল, তাহলে এটা সমাধান একটাই পাবো। সো এখানে সবগুলোকে যদি আমি একদিকে নিই, দেখো -6k এটাকে বামে নিয়ে গেলে হয়ে যাবে 4k, আচ্ছা 4k ওকে, আর এই সাইডে দেখো 1 1 কাটা যাবে
আর 25 কে ওইদিকে নিয়ে গেলে থাকে হচ্ছে -16। তাহলে কে এর মান কত আসে দেখো, কে এর মান আসে -4। ওকে, কে এর মান -4 আসে। তাহলে দেখো আমার কেন্দ্র কত দাঁড়াচ্ছে, কেন্দ্র দাঁড়াচ্ছে হচ্ছে কত, -2 -4। আর ব্যাসার্ধ কি হবে দেখো, ব্যাসার্ধ হবে হচ্ছে তুমি চাইলে ওই কোন একটা ইকুয়েশনে বসায়ও করতে পারো, অথবা আবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে ব্যাসার্ধ কি হয়, কেন্দ্র থেকে এটা যে বিন্দু গামী, মানে যে কোনো একটা বিন্দু যদি থাকে ওই বিন্দুর দূরত্বের সমান হয় না, যে ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর বৃত্তটা ধরো কোনো একটা বিন্দু গামী, ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব কি ব্যাসার্ধ সমান হয়, তাহলে ভেবে চাইলে ব্যাসার্ধ বের করতে পারো। ওকে, তাহলে এটা কি বিন্দু গামী ছিল, মাইনাস ধরো -1.3 নিলাম, তাহলে কেন্দ্র হবে এটা, ব্যাসার্ধ কি হবে কেন্দ্র থেকে এই -1.3 এর দূরত্ব, তাহলে রুট ওভার -2 + 1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 + 4 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসে হচ্ছে আমাদের 1, আর এখানে আসে হচ্ছে 4 × 3 = 7 = 49। তাহলে ব্যাসার্ধ আসে হচ্ছে √50। ওকে, তাহলে দেখো এখন যদি তুমি ইকুয়েশনে বসাই দাও তাহলে কিন্তু চলে আসতেছে, ইকুয়েশন কি ছিল, ওই যে x + 2 তার হোল স্কোয়ার প্লাস কেন্দ্রের কোটি কত তোমার হচ্ছে -4, তাহলে y + 4 তার হোল স্কোয়ার = 50। এই যে এটাকে ভেঙে ফেলো তাইলে কি তুমি বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। দেখো বুঝতে পারছো কিনা, ওকে, অথবা তুমি আর এর মানটা কি করতে পারো 2 নং বা 3 নং এ বসায় করতে পারো, আমার মতে আসলে 2 নং 3 নং এ বসায় করলেই ভালো ছিল। কোনটা, ও উপরে পারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা -7.1 বিন্দুগামী আর এটা ছিল -1.3 বিন্দুগামী। যদিও এটা তোমার কোনো এয়ার কুলিফার অ্যাপ্লিকেশন না, বাট কারণ এখানে দেখো এইচ এর মানটা আমরা শুরুতে পেয়ে গেছিলাম। আমি আরেকটা ম্যাথ দেখাবো যেটাতে ধরো এয়ার কুলিফার ছাড়া করলে ম্যাথটা খুব বড় হইতো, এটা খুব ইজিলি হয়ে গেছে, ম্যাথটা ছোট হয়েছে অনেক, বাট ওই ক্ষেত্রে ধরো খুব বড় হইতো, এরকম একটা ম্যাথ দেখাবো। হয়ে গেছে, জাবের তোলা হয়েছে, হয়েছে। আচ্ছা তাহলে হচ্ছে ইকুয়েশন আসতেছে, এটাকে তবে ভেঙে ভেঙে ফেলবো তাহলে পাওয়া যাবে। আমি আসি হচ্ছে এটা এয়ার কুলিফার অ্যাপ্লিকেশন দেখতেছিলাম, আসি হচ্ছে 16-এর 4 নাম্বারটা, ঠিক আছে, 16-এর 4-এর 1, 16-এর 4-এর আবার 1, ঠিক আছে। ষোলোর চার বলতেছে যে একটি বৃত্ত 3.5 এবং 6.4 বিন্দুদ্বয় দিয়ে যায়, এবং বলছে কেন্দ্রটা মানে 16-এর 4-এর যে 1 নাম্বারটা বা এ নাম্বার যদি বলো, সেটাতে বলছে যে কেন্দ্রটা হচ্ছে x + 2y - 10 = 0 রেখার উপর অবস্থিত। এখানে খেয়াল করো কেন্দ্রটা কই বলছে, দেখো কেন্দ্র বলছে, একটু লিখে নিই, কেন্দ্র বলছে x + 2y - 10 = 0 রেখায়, আর বৃত্তটা হচ্ছে তোমার 3.5 এন্ড হচ্ছে 6.4 এই বিন্দুগামী, ঠিক আছে। যদি হয় তাহলে আমাকে বলছে বৃত্তের সমীকরণটা বের করতে। এখন দেখো এখানে তুমি কোনোভাবে কি এইচ কে আর এগুলোর মধ্যে কোনো সম্পর্ক করতে পারতেছো, বা সম্পর্ক করতে পারলেও মানে ইজি কোনো সম্পর্ক হচ্ছে যে ধরো h = r অথবা k = r, এরকম কোনো সম্পর্ক করতে পারতেছো না। একটা সম্পর্ক করতে পারো যে হচ্ছে কেন্দ্রটা, কেন্দ্র যদি h, k ধরো, ঠিক আছে, তাহলে কি এটা এই রেখার উপর আছে, তাহলে কি হবে h + 2k - 10 = 0, এটা বলা যায়। বাট তাও দেখো এই সম্পর্কটাও কিন্তু খুব ঝামেলা, এটা যদি রিপ্লেস করে কাজ করতে চাও তোমার কিন্তু ম্যাথ বড় হবে। কথা বুঝতে পারতেছো ব্যাপারটা যেটা বলতেছি, ও আচ্ছা ইলেকট্রিসিটি চলে গেছে যাবে, আচ্ছা কন্টিনিউ করবো বলতে এটা তো দেখায় ফেললে ভালো হইতো, কারণ এয়ার কুলিফার একটা অ্যাপ্লিকেশন করে ফেললে ভালো হইতো। ওকে জয়েন, না এটা এইভাবে করা নাই। আচ্ছা এমনিতে আমি এটা কাজ করি, এটা রেকর্ড করি তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওর একটু বলো যে আমি রেকর্ড করতেছি, আমি পরে এটা দিয়ে দিব।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যেটা দেখতেছিলাম যে কেন্দ্রটা কি বলছে, এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকোয়ালস টু জিরো রেখার উপর অবস্থিত, এটা কি 3.5 এবং 6.4 বিন্দু দিয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে বুঝো, আমার এটা হচ্ছে ধরো নির্ণয় বৃত্ত, ওই যে আমাদের এ আর খলিফার সূত্রের মাধ্যমে যে এইচ কে আর আর এর মধ্যে আমি সরাসরি কোনো সম্পর্ক করতে পারতেছি না, তাহলে এর মানে আমার এখন বিন্দু এটা মানে নির্ণয় বৃত্তটা কি কি বিন্দুগামী, একটা হচ্ছে 3.5 আর একটা কি 6.4 বিন্দুগামী। তাহলে এই জন্য আমি কি বলছিলাম যে তুমি হচ্ছে আগে এই এবি বিন্দু আমি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আচ্ছা এটা ম্যাথে কিভাবে করবো আমরা, তাহলে ধরে নিই আমার একটা বিন্দু হচ্ছে এ 3.5 আর একটা বিন্দু হচ্ছে বি 6.4, তাহলে কি করবো এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণটা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে, তাহলে এটা কি আসে, এটা আসতেছে আমার ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে 4-1, আর এটা আসতেছে আমার এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি, গুণ করে দিলে 3×4 = 12 -3y, এই কস্ট আসতেছে এক্স মাইনাস সিক্স। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস 18 ইকোয়ালস টু জিরো। দেখো এবি রেখার সমীকরণ পেয়ে গেলাম না, ওই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন কি করবো, এখন হচ্ছে এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা নির্ণয় করো, এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। সেটা কি হবে, সেটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকোয়ালস টু জিরো বলা যায়। ঠিক আছে, এটাকে এখন ভেঙে ফেলো, তাহলে কি আসে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স কত হয় মাইনাস নাইন এক্স প্লাস 3×6 = 18 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5y মাইনাস 4y মানে মাইনাস 9y প্লাস 4×5 = 20 ইকোয়ালস টু জিরো আসে। তাহলে বৃত্তের ইকুয়েশনটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x মাইনাস 9y প্লাস হচ্ছে কত 38 ইকোয়ালস টু জিরো। তাহলে বৃত্তের সমীকরণটাও পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বুঝো কি করতেছিলাম আমরা, আমরা হচ্ছে এবি রেখার সমীকরণ পাইলাম, এবি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ পাইলাম। তাহলে আমার যে নির্ণয় বৃত্তটা এটা কি যাচ্ছে, এটা কিন্তু ধরে নাম দেই, এটা হচ্ছে 1 নং রেখা বা এবি রেখা আর 2 নং বৃত্ত, এদের ছেদ বিন্দু মানে আসলে এবি বিন্দু দিয়ে যাচ্ছে, এটা 2 নং বলা যায়, এই যে 1 নং রেখা আর হচ্ছে 2 নং বৃত্ত, এদের ছেদ বিন্দু এবি দিয়ে যাচ্ছে বলা যায়। তাহলে এখন দেখো 1 নং রেখা ও 2 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। হুম, 1 নং রেখা ও 2 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্ত, এটা কি হবে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x মাইনাস 9y প্লাস 38, আচ্ছা প্লাস কে ইন্টু, বুঝলে আমরা তো জানি যে হচ্ছে একটা বৃত্ত আর একটা রেখার ছেদ বিন্দুকে আমি বৃত্ত সমীকরণ হয় বৃত্ত সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ। রেখার সমীকরণটা কি পাইছিলাম একটু বলো তো, রেখার সমীকরণটা কত পাইছিলাম আমার, তুই পেয়ে যায় ধরো দেখি এক্স প্লাস 3y মাইনাস 18, ও আচ্ছা না আমি রেকর্ড করতেছিলাম সমস্যা নেই, এত আসতেছে ও আচ্ছা বুঝতে পারছি সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি আসতেছে, তোমার আসছে কে এক্স আসতেছে আর এখানে মাইনাস 9x, তাহলে কি বলতে পারি কে মাইনাস 9×x বলতে পারি না যদি এক্স কমন নেই। ঠিক আছে, এখানে কি থাকে, এখানে থাকে 3k আর এখানে মাইনাস 9y, তাহলে বলতে পারি হচ্ছে 3k মাইনাস 9×y বলতে পারি। ঠিক আছে, আর কনস্ট্যান্ট কি থাকে 38 মাইনাস 18k ইকুয়ালস টু জিরো। তো দেখো এটাই আমার নির্ণয় বৃত্ত না, ধর এটা 3 নাম্বার, কথা বুঝছো, এটাই তো নির্ণয় বৃত্ত, বাট এখানে টান নোন আছে, সেটা কি কে, কেটা আমার হচ্ছে আননোন, তাই তো। আচ্ছা এখন দেখো এই 3 নং বৃত্তের আমি চাইলে কেন্দ্র বের করতে পারি না,
দেখো এটা কি ফর্মে আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স, না 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 এইচ এর মান জিরো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো বলতে পারি, ঠিক আছে? তাহলে 3 নং বৃত্তের কেন্দ্র, কেন্দ্র সিটা কি হবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস টু কমা ওয়াই এর সহগ ডিভাইডেড বাই মাইনাস টু বলা যায়। তাহলে কি আসে, আসে হচ্ছে এটা আমার 9 - k/2 আর এটা আসে হচ্ছে 9 - 3 k/2। এখন দেখো প্রশ্নে বলা আছে ওই যে জেনারেল ফর্ম থাকলে টু জি এক্স টু এফ ওয়াই এক্স এর সহগ বাই মাইনাস টু ওয়াই এর সহগ বাই মাইনাস টু, এটা জেনারেল ফর্মে আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ওই ফর্মে আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কেন্দ্র আসতেছে হচ্ছে তোমার কে -9/-2, 3k - 9/-2, দেন ওইখান থেকে মাইনাস দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দিছি। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে এই যে কেন্দ্রটা, প্রশ্নে কি বলছে, কেন্দ্রটা হচ্ছে তোমার কি দিয়ে যাচ্ছে, এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকোয়াল টু জিরো রেখার উপর অবস্থিত, প্রশ্নে কিন্তু বলা আছে, প্রশ্ন মতে সি কেন্দ্র, সি বিন্দুটি তোমার এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকোয়াল টু জিরো রেখার উপরস্থ, তাই দেখি এই বিন্দুটা আমার কি করবে, এই রেখাকে সিদ্ধ করবে না, তাহলে কি বলতে পারবো, 9 - k/2 প্লাস 2 × 9 - 3k/2 মাইনাস টেন ইকোয়াল টু জিরো, দুই দিয়ে একবারে লসাগু করে ফেলো, তাহলে আসে হচ্ছে 9 - k এখানে থাকে হচ্ছে 9 × 2 = 18 -6k এখানে লসাগু করলে 20 ইকোয়াল টু জিরো। তাহলে দেখো এখান থেকে তুমি কে, এখানে কত আসছে, এখানে আসছে দেখো -6k - k মানে -7k, পুরোটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে হবে কত, হবে হচ্ছে জাস্ট 7k। আচ্ছা আর এই ছেড়ে থাকতেছে দেখো 9, 18, 3 নং 27, এর থেকে 20 চলে গেলে 7 থাকে, তাহলে দেখো কে এর মান কত বাঁচতেছে, 1 পাচ্ছ না, ওকে? এখন এটাকে কোথায় বসাবা, এখানে এটাকে হচ্ছে আবারও 3 নং-এ বসায় দিবা, আবারও 3 নং-এ বসায় দিবা, ঠিক আছে? তাহলে এখন যদি এই 3 নং-এ বসাই, তাহলে এটা হচ্ছে পরের পেজে আর কি, আমি আর পরের পেজে গেলাম না, k = 1 হলে 3 নং হতে আমরা বৃত্তের সমীকরণ কি বলতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 - 9 মানে হচ্ছে -8 -8x, এটা আসে হচ্ছে 3 - 9 তাহলে আসে হচ্ছে -6y, আর এটা আসে 38 - 18 মানে হচ্ছে +20 ইকুয়ালস টু জিরো, এই যে এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ চলে আসতেছে, কথা বুঝতে পারছি তো? হ্যাঁ এতটুকু বৃত্তের সমীকরণ চাইছে। তাহলে এইভাবে যে দেখো এআর কুলিফার মাধ্যমে করে দেখো আমাদের কিন্তু জটিল ক্যালকুলেশন হয় নাই, দুই পেজের মধ্যেই মোটামুটি ম্যাথটা হয়ে গেছে, ঠিক আছে? এটা আর কি এটা সুবিধা যেখান ধরো, হ্যাঁ ইজি আছে, কিন্তু মানে মেইন কথা যখন এইচ কে আর এই তিনটার মধ্যে তুমি কোনো সরাসরি সম্পর্ক পাচ্ছ না তখন